2017 সালের বলিউড বক্স অফিসে রাজত্ব শুরু করেছিলেন শাহরুখ। রাইজ দিয়ে যাত্রা শুরু করলেও ছবিটি বক্স অফিসে টিনেটুন হি। তবে বলিউডে সুপার হিট ব্যবসায় এনে দিয়েছে অক্ষয় কুমার। জলিয়েল বি 2 দিয়ে সুপার হিট ছবির যাত্রা শুরু করেছেন। বরুন ধাওনের বদ্রিনাথ কি দুলহানিয়া চলতি বছরের প্রথম কোয়ার্টারে সবচেয়ে বড় হিট ছবি। তৃতীয় কোয়ার্টারে অক্ষয় ও বরুন ধাওনের দখলে অক্ষয় টয়লেট ও বরুনের জড়ুয়া সেরা 5 জায়গা করে নিয়েছে। সেই। সাথে ফ্লপ ছবি ও জব হ্যারিমেট সিজাল অবস্থান করছে। মুক্তি পাওয়া গোলমাল এগেইন ইতিমধ্যে রেকর্ড পরিমাণ ব্যবসা করে চলেছে ছবিটি প্রথম সপ্তাহে দুই সালের বলিউডে সর্বোচ্চ আয়ের লিস্টে দ্বিতীয় স্থান দখল করেছে ফলে সুপারহিট জড়ুয়া টু তৃতীয় নম্বর স্থানে নেমে গেছে চলতি বছরের এখন পর্যন্ত মুক্তি পাওয়া ছবির মধ্যে সেরা পাঁচটি ছবির সর্বোচ্চ আয় শাহরুখ খান ও মাহিরা খান অভিনীত রায় সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের পঁচিশে জানুয়ারি পঁচাশি কোটি বাজেটের এই ছবি নিট আয় করেছে একশো চৌত্রিশ দশমিক শূন্য চার কোটি রুপি অক্ষয় কুমার ও ভূমি পেদা পেদনাকর অভিনীত সিনেমা টয়লেট এক প্রেম কথা ছবিটি মুক্তি পায় চলতি বছরের এগারোই আগস্ট পঁচাশি কোটি বাজেটের এই ছবি আয় করে একশো চৌত্রিশ দশমিক বাইশ কোটি রুপি বরুন ধাওয়ান জ্যাকলিন অভিনীত জড়ো জড়োয়া টু ছবিটি মুক্তি পায় চলতি বছরের উনত্রিশে সেপ্টেম্বর আশি কোটি বাজেটের এই ছবিটি নিটায় একশো আটত্রিশ দশমিক ঊনষাট কোটি রুপি অজয় দেবগন, অরিনীতা চোপড়া আশ্রাদ ওয়াশি টাবু অভিনীত গোলমাল এগেইন ছবিটি রয়েছে সর্বোচ্চ আয়ের থেকে দ্বিতীয় নম্বরে একশো কোটি বাজেটের এই ছবি ইতিমধ্যে আয় করে ফেলেছে দুইশো চার দশমিক পঁয়ত্রিশ কোটি রুপি সবার উপরে রয়েছে অল টাইম ব্লক সিনেমা বাহুবলী টু প্রভাস আনুষ্কা ও তামান্না অভিনীত এই ছবি মুক্তি পায় চলতি বছরের আঠাশে এপ্রিল দুইশো কোটি বাজেটের এই ছবির নিট আয় পাঁচশো ছয় দশমিক শূন্য কোটি রুপি যা বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন